হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে থাগস বলে একটি তামিল ফিল্ম নিয়ে, যেটা হিন্দি ডাবে অলরেডি জিও সিনেমাতে চলে এসেছে ফ্রিতে। এটা ফ্রিতে আপনারা দেখতে পারবেন ছবিটা। হিন্দি ডাবিং ভালো, আপনারা চাইলে দেখতে পারেন। ছবিটা 2 ঘন্টার থেকেও কম রানিং লেন্থ, 1 ঘন্টা 55 মিনিট 56 মিনিট এরকম রানিং লেন্থ। খুব ফাস্ট পেসে গল্পটা চলে। এবং এই ছবিটা থাগস বলে ছবিটা একটা মালায়ালম ফিল্ম, যেটার প্রডিউসার হচ্ছে লিজো জোসেফ পেলিসারি, এলজিবি, খুব বড় ডিরেক্টর। সেই ছবিটা প্রডিউস করেছিল 2018 সালের ওই মালায়ালম ছবিটা, সেটার এটা অফিসিয়াল রিমেক। এবার দেখুন, একটা জিনিস ভালো হয়েছে, এখানকার যে হিরো সে প্রডিউসারের নিজের ছেলে, তো সে ডেবিউ করেছে। আগে তামিল সিনেমাতে যখন হিরোরা ডেবিউ করতো, তখন তারা একদম গ্ল্যামারাস ছবি দিয়ে ডেবিউ করতো, যেখানে বিদেশের লোকেশনে শ্যুটিং হবে, গান থাকবে, অ্যাকশন থাকবে ইত্যাদি এরকম একটা ইয়েতে। বাট একটা জিনিস দেখুন খুব ভালো হয়েছে তামিল সিনেমার ক্ষেত্রে, যে লোকেশ কানাগরাজের মতো ডিরেক্টররা চলে এসেছে, যারা কমার্শিয়াল ছবির ডেফিনেশনটাই পাল্টে দিয়েছে। সেখানে যত বেশি গ্রিটি, যত রিয়েল র ব্যাপার, বা ভেট্রিমারান যেটা করেছে সাকসেসফুলি, তো এই ছবিগুলো যেহেতু খুব সাকসেস পেয়েছে এবং বড় বড় সুপারস্টাররাও এই ধরনের ছবি করছে, তাই জন্য ডেবিউটেন্ট যারা আসছে তারাও কিন্তু ওরকম পুরনো টেমপ্লেটের ছবি করছে না। এটা হিরোর ফার্স্ট ফিল্ম। এই ছবিটা আপনি যখন দেখবেন তখন আপনার বারবার আপনার ধনুষের ওই ছবিটার কথা মনে পড়বে, হচ্ছে ওয়াড়া চেন্নাইতে। আমি বলছি না, ওয়াড়া চেন্নাই লেভেলের ছবি হয়েছে। গ্রিটি ব্যাপারটা বা ওই রনেসটা এই ছবিটার মধ্যে রয়েছে। তার সাথে সাথে আরও একটা ছবির কথা মনে পড়বে, ছবি নয় সিরিজ বিদেশি, যেটার নাম হচ্ছে প্রিজন ব্রেক। এবার ব্যাপার হচ্ছে যে এই ছবিটার মধ্যে ওই রনেসটা আছে, গ্রিটিনেসটা আছে, অ্যাকশন আছে। অ্যাকশন কিন্তু ভালো এই ছবিটার পজিটিভ পয়েন্টের মধ্যে। একটা বড় হাইলাইট করার জিনিস হচ্ছে অ্যাকশন। এখানে অ্যাকশনটা একটু ওভার দ্য টপ, কিন্তু সেটাকে বেশ ভালোভাবে প্রেজেন্ট করছে। ফার্স্টে একটা রেনের মধ্যে ফাইট সিকোয়েন্স রয়েছে জেলে, বা যে যে ফাইটগুলো রয়েছে সেগুলো বেশ ভালো, খারাপ নয়, দেখতে ভালো লাগে। তো সেই জিনিসপত্র রয়েছে এই ছবিটার মধ্যে, সব এলিমেন্টস রয়েছে, রনেস রয়েছে, সব কিছু রয়েছে। তা সত্ত্বেও ছবিটা একটা ভালো ছবি হয় না, কেন জানেন? তার কারণ হচ্ছে এখানে যে প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা, এক তো হচ্ছে মালায়ালাম ছবিটাকে থেকে এই ছবিটাকে ছোট করে দিয়েছে, এবং স্ক্রিন প্লে ওয়াইজও কিন্তু কিছু চেঞ্জেস করেছে, কিছু টুইকিং করেছে। মানে ধরুন কোনো একটা সিন মালায়ালাম সিনেমাতে প্রথমে রয়েছে, এটা সেখানে পরে দেখিয়েছে, ঠিক আছে, এরকমভাবে স্ক্রিন প্লের মধ্যেও চেঞ্জেস করে দিয়েছে। এবার এই চেঞ্জেসগুলো আপনি করতেই পারেন, আপনি যখন ছবি বানাচ্ছেন আপনি নতুনভাবে অ্যাডাপ্ট করছেন সেটা করতেই পারেন, কিন্তু প্রবলেম হচ্ছে সেই চেঞ্জেসগুলো কি ছবিটাকে আদৌ হেল্প করছে নাকি উল্টে খারাপ করে দিচ্ছে। তো এখানে যে জিনিসটা হয়েছে যে আমাদের হিরোর সাথে তো কানেক্ট করতে হবে কোথাও গিয়ে একটা দর্শককে ইমোশনালি, তাই জন্য হিরো, মানে গল্পটা হচ্ছে এরকম ছবি যে হিরো একটা মানে একজনকে ভালোবাসতো, গরিব হিরো একজনকে ভালোবাসতো, এবং সে একটা কেসে ফেসে জেলে চলে এসছে, এবং তাকে জেল থেকে পালিয়ে বেরোতে হবে উইথ দ্য হেল্প অফ হিজ আদার ইনমেটস। এবার পালিয়ে সে বেরোবে। এবার এই যে হিরো, যে পালাক জিতুক এইটাতে, পুরো জিনিসটাতে, তার জন্য তার লাভ স্টোরিটার সাথে আমাদেরকে কোথাও কানেক্ট হতে হবে। এই ছবিটার মধ্যে এই যে বললাম, যেহেতু রানিং লেন্থটা কম, এত ফাস্ট ফরওয়ার্ড একটা স্টোরি টেলিং করেছে যে এই হিরো হিরোইনের কেমিস্ট্রিটা কোথাও গিয়ে বিল্ডই করেনি, আর ঝটপট ঝটপট দেখিয়ে দেখিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। তাই জন্য ওই লাভ স্টোরিটা একদম যেহেতু ডেভেলপ করেনি, উই ডোন্ট রুট ফর দ্য হিরো, এটা একটা প্রবলেম হয়ে গেছে। তার সাথে সাথে ধরুন ববি সিমার ক্যারেক্টার, এখানে ববি সিমার রয়েছে, তার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, তাকেও সেইভাবে ডেভেলপ করেনি। সে পারফরমেন্স দিয়ে অনেকটা টেনে দিয়েছে, কিন্তু তার ক্যারেক্টারটাকেও আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল। এবং এই যে জেলের মধ্যে যারা পালাবার প্ল্যান করছে তাদের মধ্যে একটা বন্ডিং কোথাও দেখাবার প্রয়োজন ছিল, সেটাও এরা ঠিকভাবে এস্টাবলিশ করতে পারেনি। এবং এই প্রতিটা কারণ হচ্ছে রানিং লেন্থটা যেহেতু হেভি ফাস্ট ফরওয়ার্ড, আমি জানি না এটা হলে রিলিজ করেছিল যখন তখন এই রানিং লেন্থটা বেশি ছিল কিনা, জিও সিনেমাতে এসছে, ওটিটিতে এসছে বলে ছোটো করে দিয়েছে কেটে, আমার আইডিয়া নেই সেটা। কিন্তু এই ছবিটা যখন আমি জিও সিনেমাতে দেখছি তখন আমি দেখতে পাচ্ছি যে খুব ফাস্ট ফরওয়ার্ড স্টোরি টেলিং হচ্ছে, তো এই ইকুয়েশনগুলো বিল্ড করেনি। এবং আরও একটা জিনিস, যে এই যে জেল থেকে যখন পালাচ্ছে, আপনি যে কোনো জেল ব্রেকের সিনেমা যখনই দেখবেন তাতে দেখবেন একটা টেনশন থাকে যে তারা একটা প্ল্যানিং করছে, এক্সিকিউট করছে, ব্লু প্রিন্ট চুরি করছে, ঠিক আছে, ধীরে 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 করছে, মাঝে মাঝে কিছু বাধা বিপত্তি পাচ্ছে। এখানে না সেই বাধা বিপত্তিটা নেই, সেই টেনশনটা কোথাও দর্শক হিসেবে আপনি ফিল করেন না। মানে হিরো প্ল্যান বানালো, ফটফট ফটফট সব কিছু হয়ে যাচ্ছে, মানে যা যা প্ল্যান ভাবছে সবই পরপর এক্সিকিউট হয়ে যাচ্ছে, এবার তাতে কী হচ্ছে কোথাও টেনশনটা ক্রিয়েট হচ্ছে না। এবার একটা পরে বাধার জন্য ডিরেক্টর একটা জিনিস রেখেছে, কিন্তু সেটা কোথাও গিয়ে ইম্প্যাক্টফুল হয় না, কারণ এক খুব পরের দিকে আসে, এবং যখন আসে সেটাও খুব ইজিলি সলভ হয়ে যায়, তাই জন্য কোনো মানে এ নেই। ওই যে প্রিজন ব্রেকের জায়গাটা খুব ইন্টারেস্টিংভাবে, খুব টেনশনের সাথে, খুব সুন্দর প্ল্যানিং করে, বুদ্ধি খাটিয়ে ওরা জেল থেকে পালাচ্ছে, সেই ব্যাপারটাকে যদি দেখাতে পারতো তাহলেও ছবিটা বেঁচে যেত, কিন্তু সেটাও কিন্তু ভালোভাবে দেখাতে পারেনি। ছবিটার মধ্যে পজিটিভ হচ্ছে ওই রনেসটা রয়েছে, আর অ্যাকশনগুলো ভালো রয়েছে, আর পারফরমেন্সেস ববি সিমা ইত্যাদি বা ভালো ভালো অভিনেতাদেরকে সাপোর্টিং অ্যাক্টার হিসেবে কাস্ট করা হয়েছে, তারা ভালো কাজ করেছে। হিরোর কাজও আমার ঠিকঠাকই লেগেছে, বাট এখানে হিরোর ক্যারেক্টারটাকে ডেভেলপ করেনি, লাভ স্টোরিটাকে ডেভেলপ করেনি, এবং খুব ফাস্ট ফরওয়ার্ড স্টোরি টেলিং করেছে, যেটা এই ছবিটার জন্য খুবই খারাপ ছিল। এবং জেলের মধ্যে কী হয়, জেলের মধ্যে কীভাবে অপারেশন হয়, যেটা ওয়াড়া চেন্নাইতে ভেট্রিমারান একদম ধরে ধরে প্রতিটা জিনিসকে কী সুন্দর ডিটেলে দেখিয়েছিল, তার 1%ও এখানে নেই, এবং তুলনা করা উচিত নয়। সে অনেক বড় ডিরেক্টর, এর যে ডিরেক্টর এ আগে হে সিনামিকা বলে একটা ছবি বানিয়েছে, যেটা খুবই খারাপ একটা ছবি ছিল দুলকা সালমানকে নিয়ে, তো তার থেকে এরকম আশাও করবো না। বাট মানে ছবিটার মধ্যে সব রসদ ছিল, ঠিক আছে, খালি ডিরেক্টর যদি ঠিকভাবে এক্সিকিউট করতো তাহলেই সব হয়ে যেত, মানে রনেস ব্যাপারটা ছিল, সব কিছু ছিল,
একটা ভালো মানে জেল ব্রেকের সেট আপ ছিল যেটাকে ভালোভাবে ইউজ করতে পারতো, একটা ব্যাক স্টোরি ছিল যেখানে লাভ স্টোরিটা ছিল যেটাকে ভালোভাবে সেই জায়গা দিয়ে ইমোশনাল ভ্যালুটা ক্রিয়েট করতে পারতো, কিন্তু কোনোটাই ঠিকভাবে হয়নি। তাই জন্য এলিমেন্টসগুলো সব রয়েছে, তার জন্য আপনি যখন দেখবেন আপনার বোরিং লাগবে না, কিন্তু কোথাও যেন মনে হবে যে কী একটা মিসিং। মানে যখন আপনার হয় না যে আপনি একটা খুব মানে খাবার খেলেন, অনেক নাম শুনেছিলেন খাবারটা, কিন্তু খাবারটা খেয়ে মনে হচ্ছে যেন কিছু একটা মিসিং, সেই টেস্টটা পেলাম না, সেই ব্যাপারটা এই ছবিটার ক্ষেত্রে হয়েছে। সো দ্যাট ওয়াজ ইট গাইজ। যদি আপনাদের মধ্যে কেউ দেখেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।